আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশি বছরের ইতিহাসে শফিকুল ইসলাম মাসুদের রেকর্ড চর্মনাই ও আহালাদিসের প্রতি বিশেষ আহ্বান গুরুত্বপূর্ণ বিষয় একটা সংগঠনের বা একটা দিনই প্ল্যাটফর্মের বিভিন্ন নেতা আসে যায় এক একজন নেতার এক এক ধরনের বিশেষ বৈশিষ্ট্যের কারণে তিনি মহিমান্বিত হন সবার বৈশিষ্ট্য কিন্তু এক থাকে না যেমন ইসলামের ইতিহাসে চার খলিবা চারজনেই শ্রেষ্ঠ ছিলেন কিন্তু চারজনে একই বৈশিষ্ট্যের কারণে শ্রেষ্ঠ ছিলেন না চারজনে চার বৈশিষ্ট্যের কারণে শ্রেষ্ঠ ছিলেন যেমন আসাদ দাহমিল্লাহ অমর অর্থাৎ অমর আদি আল্লাহ আনহা কঠোরতার কারণে শ্রেষ্ঠ ছিলেন আবু বকর রাদি আল্লাহু অন্য আনহু অন্য কারণে শ্রেষ্ঠ ছিলেন আলী রাদি আনহু ওসমান রাদি আল্লাহ অন্য অন্য কারণে শ্রেষ্ঠ ছিলেন এটা সবাই জানে ঠিক তদ্রূপ জামাত ইসলামী সাবেক চার আমির তারা কিন্তু সবাই একই বৈশিষ্ট্যের কারণে শ্রেষ্ঠ ছিলেন না চারজনের চার কারণে চার বৈশিষ্ট্যের কারণে রিপুটেড ছিলেন শ্রেষ্ঠ ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক অনেক সভাপতি এসেছে প্রত্যেকেরই নিজ নিজ বিশেষ গুণ ছিল কিন্তু সবার গুণ কিন্তু একই দিকে সবাই সমান ছিলেন না কম বেশি ছিল যেমন আমরা অনেকেই শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর সমালোচনা করি বাট মুজিবুর রহমান মঞ্জু যে কারণে শ্রেষ্ঠ আমি এই কোয়ালিটি অন্য কোনো সাবেক শিবির সভাপতির মধ্যে দেখিনি তার ক্ষেত্রে তিনি ইউনিক ঠিক তদ্রুপ সবইগুলো ইসলাম মানেই শফিকুল ইসলাম মাসুদ মানেই ব্যতিক্রম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অন্যান্য বেশ কিছু কারণে শ্রেষ্ঠ তার মধ্যে একটা হচ্ছে তার বক্তব্য তার বক্তৃতা যার একটা সম্মোহনী শক্তি রয়েছে একটা ইনফ্লুয়েন্সিং একটা মোটিভেশনাল প্রভাব রয়েছে শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের তাসির জামাতের তরুণ প্রজন্মের উপর শিবিরের তরুণ প্রজন্মের উপর ইভেন জামাত শিবিরের বাইরেও ইয়াং জেনারেশনের উপর অন্য অন্য রাজনৈতিক দলের ইসলামী রাজনৈতিক দলের অনেকেই কিন্তু তার কাছ থেকে শিখে একটা মারাত্মক তাসির রয়েছে এবং জামাত শিবির শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে অনেক পরিকল্পনা করে তাকে নিয়ে ভবিষ্যতে অনেক কিছু ভাবে এবং অল্প বয়সেই শফিকুল ইসলাম মাসুদ হিট করেছেন এবং কেন্দ্রীয় জামাত ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে ফোকাস করে নার্সিং করে তাকে নিয়ে অনেক পরিকল্পনা এবং আমরা বিশ্বাস করি আল্লাহ রহমত থাকলে তিনি অনেক দূরে যাবেন এবং এটাও দেখতে পাচ্ছি যে শফিকুল ইসলাম মাসুদ যেমন দুই হাজার তেইশ সালের নির্বাচনে জোটগত নির্বাচন হলে জোটের ভাগ ভাটোয়ারায় যদি জামাত ইসলামীকে ত্রিশটা আসলে নির্বাচন করতে দেওয়া হয় ত্রিশটার মধ্যে একটা শফিকুল ইসলাম মাসুদের পটেও খালি আসন হবে এটা আমরা বিশ্বাসী করি হোয়াট সেটা ভিন্ন আলোচনা শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে আশি বছর ইতিহাসে একটা রেকর্ড করেছেন সেই রেকর্ডটা হচ্ছে যেমন কারো বক্তব্য সবাই কিন্তু বক্তৃতার সম্মোহনের শক্তি নেই যেমন সঈদ আবুল আলহাম মৌদুদি তার বক্তব্যগুলো কিন্তু লিখিত আকারে বই আকারে বের হয়েছে তার যে লেখা যেগুলো ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের সিলেবাসে পড়ানো হয় একটা বিশাল অংশ বই না তার বক্তৃতা সেটা কিন্তু তার বক্তৃতার মধ্যে সেরকম আকর্ষণ কিন্তু ছিল না তার লেখার মধ্যে আকর্ষণ ছিল কিন্তু বক্তৃতার মধ্যে সেরকম একেবারে শ্রুতিমধুর বিষয়টা কিন্তু এরকম নয় কিন্তু সবইগুলো ইসলাম মাসুদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম তার বক্তব্যের মধ্যে গভীর ম্যাসেজ সিগনিফিকেন্স রয়েছে ইম্পর্টেন্স রয়েছে ইনফরমেটিভ বক্তব্য অ্যাট দি সেম টাইম সম্মোহনী আকর্ষণীয় শ্রুতিমধুর শুনতে মন চায় শিক্ষণীয় উপস্থিতভাবে শ্রোতাদেরকে মোটিভেট করতে পারে ইনফ্লুয়েস করতে পারে এক্সাইটিং করতে পারে এই দুইটার কম্বিনেশন সবগুলো ইসলাম মাসুদের মধ্যে রয়েছে এ কারণেই তিনি অনন্য বা ব্যতিক্রম বিখ্যাত কোনো রাজনীতিবিদ বা ব্যক্তিদের বক্তৃতা সেটা বই আকারে বের হয় বক্তব্যের সংকলন এটা কিন্তু খুব রেয়ার যেমন আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে হয়েছে ডক্টর জাকির নায়কের ক্ষেত্রে হয়েছে সাইদ আবুল আলহ মৌদুদের ক্ষেত্রে হয়েছে ন্যানসুল ম্যান্ডেলার ক্ষেত্রে হয়েছে এরকম অনেক ইতিহাসের বড় বড় নেতাদের ক্ষেত্রে হয়েছে জামাত ইসলামীর কোনো মহানগর নেতাদের ক্ষেত্রে এটা আশি বছর ইতিহাসে প্রথম শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য সিরিজ আকারে লেকচার সিরিজ এক বের হয়েছে মোরক উন্মোচন করা হয়েছে গতকালকে এবং লেকচার সিরিজ এক মিনস সামনে আরও সিরিজ আকারে বের হবে দ্যাট মিনস শফিকুল ইসলাম মাসুদের সকল বক্তব্য যেগুলো রেকর্ডেড অনলাইনে পাওয়া যায় সেগুলো বই আকারে বের করা হবে এবং এটা জামাত ইসলাম গুরুত্বের সাথে বের করেছে কারণ এই নেতিবাচক সময় যেখানে জামাত শিবিরের লোকজন একত্র হওয়াটাই একটা ঝুঁকিপূর্ণ মনে করে যে প্রশাসন জানলে গ্রেফতার করবে তার মধ্যে শহিবুল ইসলাম মাসুদের বইয়ের মরকুম্মচনে জামাতের শিবিরের গুরুত্বপূর্ণ নেতারা শিবিরের সদ্য শিবিরের বর্তমান নতুন সভাপতি সেক্রেটারি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ অনেক নেতা একত্র হয়ে এই বইয়ের মরকুম্মোচন করে করলেন এত ঝুঁকি নিয়ে তো এই বইয়ের মধ্যে এমন কী আছে অনেক কিছু আছে এটাকে জামাত সাংগঠনিকভাবে খুবই গুরুত্বপূর্ণ মনে করে বলেই এটার মরকুম্মোচনটা এভাবে এত গুরুত্বের সাথে করলো আমিরে জামাত নিজে উপস্থিত থেকে এর মানে এই বইটা নিছক একজন লেখকের একটা বই না। এটা জামাত শিবিরে সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ অতএব প্রথমে আমি আহ্বান করব যে এই শফিকুল ইসলাম মাসুদ যে রেকর্ড করেছেন তার বক্তব্যই প্রথম মহানগর পর্যায়ের মধ্যে মৌলানা আবুল আল্লাহ পরে যার বক্তব্য একেবারে বই আকারে বের হচ্ছে ধারাবাহিকভাবে বের হবে দুই একটা বক্তব্য অনেকের বের হওয়া সেটা ভিন্ন জিনিস আর সিরিজ আকারে বের হওয়া এটা সম্পূর্ণ ব্যতিক্রম আর বিশেষ করে আরেকটা আহ্বান আমি জানাবো যে চর্মনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী ছাত্র আন্দোলন যারা রয়েছেন এবং আহলে ইজ বা সালাফি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে সালাফিদের সাথে যথেষ্ট মিল রয়েছে তিনি ফিকে স্কুল অফ থট বুকে হাত বাঁধা থেকে শুরু করে এগুলো কিন্তু সালাফিজমের সাথে মিল রয়েছে এবং কখনও শফিকুল ইসলাম মাসুদ হালিয়ত বা সালাফিদের বিরুদ্ধে বলেছেন এরকম কোনো এক্সাম্পল নেই শফিকুল ইসলাম মাসুদ তো অসংখ্য বক্তব্য দিয়েছেন বই আকারে বের হচ্ছে তার কোনো বক্তব্য কখনও চর্মনের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কোনো এক্সাম্পল নেই এই জন্য আমি বলবো যে যারা ইসলামী রাজনীতি করেন বা ইসলাম চর্চা করেন হোক সেটা হালেয় ইসবা সালাফি অরাজনৈতিক তাদেরকেও জাতি গঠনের ভূমিকা রাখতে হবে তাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসাবে যুগোপযোগী মানুষ হিসাবে গড়ে তুলতে হবে নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে হবে আহলেদিস আন্দোলন বা জমিয়ত আহলাদিস এরাও তো এক ধরনের সংগঠন করে রাজনীতি না করলো তো এই সবার জন্যে আমি বলবো শফিকুল ইসলাম মাসুদের অনেক বক্তব্য আমি শুনেছি অ্যানালাইসিস করেছি চরমনের জন্য তাদের ভবিষ্যতের জন্যে আহলেদিস আন্দোলন বা ছাত্র আন্দোলন যুব জমিয়ত বা যারা আছে এদের জন্য খুবই শিক্ষণীয় হবে শফিকুল ইসলাম মাসুদের বইটা কিনুন পড়ুন অনেক কিছু শিখতে পারবেন আপনার সন্তানকে কিনে দেন আপনার সন্তান দুনিয়া এবং আখেরাতের জন্যে একটা যুগোপযোগী কারণ সব মোটিভেশন সব ক্ষেত্রে কাজে লাগে না এগুলো ইসলাম মাসুদের মাধ্যমে ইনফ্লুয়েস হতে পারলে আপনি দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী হবেন এটা ভালো হবে তার বইটা কিনে নিজে পড়ুন অন্যকে পড়তে উৎসাহিত করুন আমার পক্ষ থেকে চন্মনা এবং আহিলিয়াকে সেই আহ্বানে জানাচ্ছি অ্যাটলিস্ট ধরার উদ্দেশ্যে পড়ুন তারপরে আপনি সমালোচনা করুন আর এই কথাটা আমি বললাম এ কারণে যে ভুল ধরার উদ্দেশ্যে কোনো বই পড়া ক্রিটিক করার উদ্দেশ্যে কোনো বই পড়া তো এটা আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চর্মনার সাথে সম্পৃক্ত অনেক তাত্ত্বিক রয়েছেন মেধাবী ছেলেরা রয়েছেন এবং আহলেদ বা সালাফিদের মধ্যে তরুণ প্রজন্মের অনেকে রয়েছেন তাই আমি বলবো যে আহলেদ বা সালাফিদের তো একটা কাজে স্ক্রুটিনাইজ করা অতি পিউরিটান তাই সেখানে মিজান রহমান আজহারির বই বের হয়েছিল সেটা হিট করেছিল জাতীয়ভাবে তাই ইসলাম মাসুদের বইও কিন্তু হিট করবে সামনের বই মেলা বা এটা আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হবে তো এখানে আজহারের বইয়ের ফুল কিন্তু একটা বের করেছিল আকি দেগত ফুল তো এখানে পারলে শফিকুল ইসলাম মাসুদের একটা ভুল বই ভুল বের করেন না এটারও প্রয়োজন রয়েছে কারণ শফিকুল ইসলাম মাসুদের বই কিন্তু অসংখ্য তরুণ প্রজন্ম পড়বে একেবারে শিশুদের মধ্যেও তার একটা প্রভাব রয়েছে একটা তাসই রয়েছে এই জন্য বলছি আর ইতিহাস ঘাটলে দেখা যায় যে একজন মানুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একটা আদর্শ একটা সংগঠনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক সময় জুলুম করা হয়েছে বিভিন্ন অপবাদ কাটসাট বক্তব্য দেওয়া হয়েছে তাই ভুল ধরার জন্য যাচাই বাছাই করার জন্য বই পড়তে গিয়ে অনেকে ভুল ভেঙে গিয়েছে যেমন কৌমিদের মধ্য থেকে সরসিনাদের মধ্য থেকে চর্মনের মধ্য থেকে যারা জামাত ইসলামীতে এসেছে ছাত্র শিবিরে এসেছে তাদের একটা বিশাল অংশ কিন্তু মৌদুদির বইয়ের জামাতের কোনো লিটারেচারের বা জামাত শিবিরের কোনো নেতাদের ভুল খুঁজতে গিয়ে তাদের চরিত্রে ত্রুটি খুঁজতে গিয়ে তাত্ত্বিক ভুল খুঁজতে গিয়ে তাদের ভুল ভেঙে গিয়েছে এজন্য বলেছি অ্যাটলিস্ট ভুল ধরার উদ্দেশ্যে শফিকুল ইসলাম মাসুদের লেকচার সিরিজ কিনুন পড়ুন এবং শফিকুল ইসলাম মাসুদ বা জামাত শিবিরকে বলবো এদেরকে হাতিয়ে দেন জামাত শিবিরের লোকজন এটা ব্যাপকভাবে কিনবে সেটা আমি জানি এই কারণে এটা নিয়ে আমি বেশি কথা বলছি না আমি বলছি যে শফিকুল ইসলাম মাসুদের লেকচার সিরিজ কীভাবে অ্যাটলিস্ট বক্তব্য দিতে হয় কিভাবে কোনটার পরে কি বলতে হয় কীভাবে সাজাতে হয় এগুলো অ্যাটলিস্ট ইসলামী ছাত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মানে এদের জন্য খুবই শিক্ষণীয় হবে তাদেরকে গিফট করার জন্য আমি অনুরোধ করছি জামাত শিবিরের লোকজনকে ভিন্ন মতদর্শের বা বিপরীত দলগুলোর মধ্যেও ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আহ্বান করছি